আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটি আদার জমিতে, এবং এই আদার জমি অন্যান্য স্বাভাবিক আদার জমির মতো নয়, এটি বস্তার মধ্যে চাষ করা হয়েছে এবং এটি বসত বাড়ির মধ্যে চাষ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বসত বাড়ির মধ্যে বস্তার মধ্যে মাটি নিয়ে সেখানে আদার বীজ বপন করা হয়েছিল এখন থেকে 2 মাস আগে, এবং আজকে সেখানে আদা জন্মেছে। এভাবে আদা চাষ করার অনেক সুবিধা রয়েছে। প্রথম সুবিধাটা আমি প্রথমেই বলে নিলাম যে বসত বাড়ির যে পতিত জমি সেগুলো ব্যবহার করা যায়। এছাড়াও আদার সবচাইতে বড় সমস্যা যেটি, সেটি হলো আদার রাইজোম রড বা আদা পচে যাওয়া। এটি প্রধানত হয় পানি জমে থাকার কারণে, কিন্তু আমরা যদি বস্তায় চাষাবাদ করি তখন আমরা দেখতে পারবো যে বস্তা যেহেতু উপরে থাকে সেখানে পানি জমার কোনো সম্ভাবনা থাকে না, ফলে আদার রাইজোম রড অনেকাংশেই কম হয়। এছাড়াও বস্তার মধ্যে আমরা আমাদের ইচ্ছে মতো পটিং মিক্স বা বস্তার মাটি তৈরি করতে পারি, ফলে সেই মাটিবাহিত যেই গন্ধপচা রোগ সেটির হাত থেকেও কিন্তু আদাটি রক্ষা পায়। এছাড়াও বস্তার মাটি অনেক ঝুরঝুরে থাকে, এর ফলে দেখা যায় যে আদা যেহেতু মাটির নিচে জন্মে তাই ঝুরঝুরে থাকার ফলে এই মাটিগুলোর আদাগুলো অনেক বেশি হয় এবং বড় হয়। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভেটা ইউনিয়নের জামিল হোসেন নামের একজন হাইস্কুলের শিক্ষক রয়েছেন, তিনি এটি প্রথম বছরে 5-6টি বস্তা এভাবে আদা চাষ করেছেন। করে তিনি যখন সফল হয়ে গেছেন এরপরে তিনি 1000টি এভাবে বস্তার মধ্যে করে আদা চাষ করেছেন। শুধু তিনি নয়, তার সঙ্গে তার একজন খালাতো ভাই আছে শাহিন রেজা, তিনি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা। দুই ভাই মিলেই সে বুদ্ধি পরামর্শ করে তারা এভাবে আদা চাষ করেছে। তো আমরা তাদের কাছে এখন চলে যাব, তাদের কাছে শুনবো কীভাবে বস্তায় আদা চাষ করতে হয়, কীভাবে তারা বস্তার মাটি তৈরি করলেন, কখন তারা বীজ বপন করেছেন, এবং এক একটি বস্তায় কতগুলো করে আদার হতে পারে সেগুলো সম্পূর্ণ আমরা বিস্তারিত আমরা তাদের কাছেই শুনবো। আমার বাম দিকে দেখতে পাচ্ছেন জামিল হোসেন, তিনি একজন হাইস্কুলের শিক্ষক, এই জমিটি মূলত তার। তিনি এখানে এই আদার চাষ করেছেন 1000টি বস্তা। শুধু এখানে নয়, এখানে কিছু রয়েছে এবং আরেকটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে দুই অংশ মিলে তিনি আদা চাষ করেছেন। এবং আমার এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন শাহিন রেজা, তিনি আমারই জেলাতেই চাকরি করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা, আমরা একসঙ্গেই চাকরি করি। তিনি মূলত কারিগরি সহযোগিতা করেছেন, দুজনের সমন্বিত প্রয়াসে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই আদার জমি বা এই বস্তার মধ্যে আদা চাষ হয়েছে। তো আমি সবার প্রথমেই জামিল হোসেন ভাইয়ের কাছে যাব যে এই আদার বস্তায় চাষ করতে হয়, এটি আপনি সবার প্রথমে জানলেন কিভাবে? আসলে এটা আমার আইডিয়াটা পাইছি আমি ইউটিউব থেকে। আচ্ছা, ইউটিউব থেকে যখন আইডিয়াটা পাইছি তখন গত বছর আমি পরীক্ষামূলকভাবে 5-7টা বস্তা লাগাইছিলাম। আচ্ছা, লাগার পরে দেখলাম যে মাশাআল্লাহ রেজাল্ট খুবই ভালো, আর এই প্রেক্ষিতে চিন্তা করলাম আগামী বছর আমাকে লাগাইতে হবে। তাই এবছর মে মাস আমি টলিতে 2 টলি মাটি নিয়ে আসছি, আবার গোবর সার নিয়ে আসছি 1.5 টলির মতো, এটা সুন্দরভাবে মিক্সচার করছি, সাথে কিছু রাসায়নিক সার দিয়েছি। দেওয়ার পরে 10-15 দিন রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পরে বস্তা নিয়ে আসছি, বস্তা নিয়ে আসার পরে বস্তাতে ভরছি, ভরার পরে আদা নিয়ে আদার বীজ নিয়ে আসছি এক জায়গা থেকে, বাজার থেকে নিয়ে আসার পরে, আসলে আমার তো নিজের মানে আদার বীজ নেই, আমি একটা ভালো লোক চাষি দেখে তার কাছ থেকে বাজার থেকে নিয়ে আসছি, তারপরে লাগাইছি, সেটা হচ্ছে 5ই মে। আচ্ছা, আর আজকে প্রায় 2 মাসের কিছু সময় বেশি হইল, তা মোটামুটি রেজাল্ট খুবই ভালো, গাছের অবস্থা খুবই ভালো, গাছের অবস্থা ভালো, তা আল্লাহর রহম আশা করতেছি যে মোটামুটি একটা ভালো ফলন পাবো। আচ্ছা, তার মানে আপনি ইউটিউব থেকেই প্রথম ধারণাটি পেলেন? প্রথম ধারণা। আচ্ছা, এরপরে তো আপনার ভাই, তারপরে আরো একটা বিষয় হচ্ছে যে আমরা আদা যখন লাগাই, আমি আমার খালাতো ভাই ও চাকরি করে আপনার কৃষি অফিসে, আমারই কলিগ কৃষি অফিসে, তো ওকে আমি ডাকলাম, ডাকে বললাম যে আমি এই প্রসেসে করতে চাচ্ছি, তুমি আমাকে যদি কোনো প্রবলেম হয় হেল্প করো। বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে, প্রবলেম তো হতেই থাকে, এক এক সময় একটা প্রবলেম হলে ওর সাথে আমি শেয়ার করি, ও তখন পরামর্শ দেয়, স্প্রে করছি, ইদানিং কিছু কিছু 2-1টা গাছে গন্ধপচা রোগ আসছে, সে ব্যাপারে ওর কাছে পরামর্শ নিলাম। হ্যাঁ, মোটামুটি এখন আল্লাহর রহম ভালো রেজাল্ট, ওর যথেষ্ট সহযোগিতা করছে আমার, আর আমার মনে হয় এরকম করে আদা গেললে কৃষকরাও খুব লাভবান হবে। আচ্ছা, গতবার আপনি 5টার মতো বস্তাতে করছেন, এটা দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনারা
ইউটিউবে দেখেন বা যে কোথাও দেখেন কোনো একটি ফসল চাষাবাদ সম্পর্কে যখন আপনারা দেখবেন তখন আপনারা দেখেই ঝুঁকে পড়বেন না, লাভ দেখেই ঝুঁকে পড়বেন না। এটা শুরুতে আপনাদের নিজেরা করতে পারেন কিনা সেটা প্রথমে দেখবেন। ভাই যেটি খুবই বুদ্ধিমানের মতো একটি কাজ করেছে, পাঁচটার মতো বস্তাতে করেছেন এবং সেখানে তিনি যখন সফল হলেন এরপরে তিনি 1000টি বস্তা করেছেন। সেই পাঁচটি যে বস্তায় করেছেন, গড়ে প্রত্যেকটি বস্তায় কত কেজি করে আদা পেলেন? 1.5 কেজির উপরে এবং 2 কেজির নিচে মাঝামাঝি সময়। 1.5 কেজি এবং 2 কেজির মধ্যেই? হ্যাঁ, মধ্যেই হবে এবং 2 কেজি হবে। আচ্ছা, এবং মানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু গতবার এরকম প্রসেস করিনি, স্বাভাবিকভাবে মাটি তুলিয়ে লাগাইছি। আচ্ছা আচ্ছা, তাতে কিন্তু রেজাল্টটা এরকম আসছিল। আচ্ছা, এবং আশা করি যে এবার যে প্রসেসটা আমি সার মাটি যেভাবে মিক্সিংটা করছি এবং যে ধৈর্য সহকারে কাজটা করছি আশা করি ভালো হবে। আচ্ছা, মানে আমি বলতে পারি যে গতবারে আপনি যখন ইউটিউব থেকে জানলেন, আপনি নিজের থেকে মাটি তুলে আপনি করছেন, তারপরে দেখছেন যে যা পাওয়া গেছে, এরপরে আপনি চিন্তা করলেন না এটি একটি বেশ বিশদ আকারে করা যায়, এই তখন আপনি আপনার ভাইয়ের কাছে চলে গেলেন, চলে গিয়ে টেকনিক্যাল সাপোর্টটা তিনি দিলেন। তো আমরা টেকনিক্যাল বিষয়গুলো শাহিন রেজার কাছে জানবো। শাহিন রেজা, সবার প্রথমে আমি আপনাকে বলি যে বস্তায় যে মাটি তৈরি করলাম আমরা, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ছোট ছোট সিমেন্টের বস্তা নাকি এগুলো? সিমেন্টের বস্তা, মানে আপনার ইউরিয়া সারের বস্তাও আছে আমাদের, যেটা আমরা বস্তা পাইছি বাজারে। আচ্ছা, সেটাই আমরা সংগ্রহ করছি। হ্যাঁ, যে সেই বস্তাগুলোর অর্ধেক মাটি করা হয়েছে, তো এখানে আনুমানিক কতটুকু মাটি হবে? এটাতে আমাদের মাটি 20 কেজি প্রায় আছে। 20 কেজি প্রায়? 20 কেজি। আচ্ছা, এখন আপনি আমাদের বলেন যে এই মাটিগুলো আমরা কীভাবে তৈরি করলাম, কী কী পরিমাণ কতটুকু দিলাম? যেমন মাটিটা তৈরি করে প্রথমে আমার 10 মাটি নিয়ে আসছি, 2 টলি। 10 মাটি 2 টলি? 10 মাটি 2 টলি নিয়ে আসছি। 10 মাটি নিয়ে আসার পরে ওটাতে আমাদের জৈব সার দিতে হবে। আমাদের বাড়ির যে গোবর সারটা আছে এটা আমরা শুকাই নিয়ে ভালোভাবে ঝুরঝুরে করে ওটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমরা মাটিতে করছি যে 1:1, যতগুলো 10 মাটি থাকবে ততগুলা জৈব সার থাকবে। আচ্ছা, আমাদের চাষটা যে সেই সময় একটু সারের ঘাটতি ছিল, এই কারণে আমরা সেভাবে দিতে পারিনি। আমরা 2 টলি মাটি নিয়ে আসছি, 2 টলি মাটি নিয়ে আসার পর আমরা জৈব সারটা পেয়েছিলাম প্রায় 1.5 টলির মতো হয়েছে। নিয়েছিল যে আমরা 2 টলি করবো কিন্তু পারিনি, কাঁচা গোবরটা আমরা এখানে ব্যবহার করিনি, আমরা শুকনো গোবরটাই ইউজ করছি। করে আমরা এটা কিছুদিন রাখছি এখানে। আমরা বিভিন্ন রকমের যে সার দিয়েছি আপনার, সামান্য পরিমাণে আমরা TSP ব্যবহার করছি, কারণ TSP ব্যবহার করার কারণে যে এখানে নাইট্রোজেনের পরিমাণটা থাকবে না। সামান্য পরিমাণ বলতে আমরা যদি এক বস্তার কথা চিন্তা করি, অনেকেই এক বস্তাও করবে, আমরা এক বস্তা হিসেবে করি নি। আমরা জাস্ট যে 2 টলি যে মাটি থাকবে, 1000 বস্তায় আমাদের যে আছে, 1000 বস্তায় আমাদের 2 টলি মাটি আর প্লাস 1.5 টলি জৈব সার আছে। আচ্ছা, আমরা এখানে ব্যবহার করছি আপনার প্রায় 50 কেজি মতো TSP সার। আচ্ছা, শুধু আমরা TSP ব্যবহার করছি কেন, আমরা DAP ব্যবহার করি নি। আচ্ছা, এখানে আমরা পটাশ সার ব্যবহার করছি, একটু বেশি করছি। এখানে আমরা পটাশ সার প্রায় 75 কেজি মতো ব্যবহার করি। 75 কেজি, কেননা পটাশ সারটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, গাছকে শক্তিশালী করবে। আর আমাদের এখানে এই মাটি সার দেওয়ার আগেই আমরা এই মাটিটা আগে এক দলচুন দিয়ে শোধন করছি। আচ্ছা, কেননা এই দলচুনটা যদি আমার ব্যবহারটা ঠিক থাকে তো আমার রাইজোমের রটটা আক্রমণটা খুব, এবং মাটির পিএইচ মানটা ঠিক থাকবে। আর এখানে তারপরে আমরা দলচুন কতটুকু দিলাম আমরা? আমরা যে যেমন জমিতে দিচ্ছি যে 4 কেজি হারে, আমরা এখানে যে 1000 বস্তা হিসেবে করে আমরা এখানে দিলাম আপনার প্রায় 35 কেজি মতো। 35 কেজি একটা বস্তা নিয়ে এসে এখানে 35 কেজি ইউজ করি। আচ্ছা, 35 কেজি এখানে মিক্স করে আগে কিছুদিন রাখছি। রাখার পরে প্রায় 11 দিন রাখার পরে আমরা যে রাসায়নিক সারের মিক্স করছি এখানে, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা দর্শক, সেটি হলো যে আমরা যখন ডলোচুন ব্যবহার করব, জমিতে চুন ব্যবহার করব, সেই সময় কিন্তু 10 থেকে 15 দিন আমরা সেখানে কোনো রকম রাসায়নিক সার দিব না। আচ্ছা, এরপরে আমরা দিলাম যে রাসায়নিক সার আমরা 11 দিন পর ব্যবহার করার পরে সঙ্গে সঙ্গে আমরা আবার বস্তা করে নিই, কয়েকদিন এখানে রাখছি। রাখার পরে আমরা বস্তা করলাম গত 3 তেসরা মে, 3রা মে বস্তা রেডি করে আমরা এই বস্তাগুলোতে আমরা 5ই মে কন্দর লাগাই দিলাম। আচ্ছা, প্রতিটা বস্তাতে আমরা একটা করে যে কন্দর লাগালাম, যে কন্দরটাতে কমপক্ষে 2টা চোখ আছে। আমরা কোনো কীটনাশক বা ছত্রাকনাশক আমরা দেইনি, বীজ শোধন করেছি আগে, বীজটা শোধন করে নিয়েছি, শোধন করেছি কার্বন ডাই অক্সাইড গ্রুপের ওষুধ দিয়ে আমরা আগে বীজটা শোধন করে শুকাই নিছি। আচ্ছা, শুকাই নিয়ে তারপরে আমরা বস্তা কন্দর লাগাইছি। আচ্ছা, এবং কন্দর লাগানোর সময় আমরা সবসময় সজাগ থাকছি যে কোনো কন্দরে যেন 2টার কম আমরা চোখ না থাকে, 2টার বেশি অবশ্যই যেন চোখ থাকে। হ্যাঁ,
মানে প্রত্যেকটি কন্দে দুইটি করে চোখ এবং প্রত্যেকটি বস্তায় আমরা কয়টি করে কন্দ লাগিয়েছি? দুইটি করে কন্দ লাগিয়েছি, যেটাতে যে কন্দটা একটু দুর্বল ছিল এটাতে আমরা তিনটে পর্যন্ত ব্যবহার করছি। আচ্ছা, কিন্তু বেশিরভাগটাতে আমাদের দুইটাই ব্যবহার করা আছে। আচ্ছা, আমি যদি এই গাছটা আপনাকে দেখাই, এই বস্তাতে আমরা যে দুইটি কন্দ প্রথমে ব্যবহার করছি, দুইটি কন্দ ব্যবহার করার কারণে দুই মাসে আমার এইখানে গাছের সংখ্যা হয়ে গেছে 11টা, 11টা গাছ হয়ে গেছে এবং আগামী যে দুই মাসের মধ্যে আরও গাছ বের হবে এখান থেকে, প্রায় এক একটা গাছ বস্তাতে গাছ বের হবে আপনার 20টার মতো করে। আচ্ছা, এরপরে কন্দ লাগিয়ে দিলাম, তারপরে ব্যবস্থাপনাগুলো? তারপরে ব্যবস্থাপনা আমাদের এখান থেকে যখন চারাটা চলে মানে গজায় উঠলো, আমরা এখান থেকে নিয়মিত পর্যবেক্ষণ করতেছি, নিয়মিত আমরা কিছুদিন পর পানি আপনার প্রথমের দিক তো খরা ছিল, আমরা ছাদিরি দিয়ে পানি দিছি এগুলো। আচ্ছা আচ্ছা, যে ছাদিরিটা দিয়ে দিছি কেন না, সমানভাবে পড়বে, আর যদি আমরা পাইপ দিয়ে ব্যবহার করতাম তাহলে বেশি করে পানি পড়তো, মাটিটা ধুয়ে যেতে পারতো, এ কারণে ছাদিরি দিয়ে দিছি। আমরা কিছু কিছু গৌণ উপাদান মুখ্য উপাদান আমি স্প্রে করার ব্যবস্থা করছি, যেমন আমি এখানে থিওবিট স্প্রে করতেছি, কেননা সালফার ব্যবহার করলে গাছের শক্তিটা বেড়ে যাচ্ছে, পাতার সংখ্যা বেশি হচ্ছে। তারপরে আমরা দেখলাম যে কিছু ছায়ার ব্যবস্থা করতে হবে, আমাদের যে বসত বাড়ির প্রতি জায়গা আশপাশে গাছ আছে কিন্তু মাঝখানে কিছু কিছু গাছ লাগাইতে হবে, এ কারণে আমরা কিছু ওই সবজির চারা লাগাই, ঢেঁড়সের গাছ আমরা দেখতে পাচ্ছি, কারণ ঢেঁড়সের গাছ একটু বড় হলে এটার উপর ছায়া পড়বে, কারণ আদা আদা হলো একটু ছায়া পছন্দকারী ফসল। আচ্ছা, কারণ আমরা অনেক জায়গায় দেখছি যে এর উপরে মাচা দেওয়া যায়, কারণ আমরা মাচা দেবো না, কারণ বসত বাড়ির এখানে তো মাচা ফসল ভালো হবে না, এই কারণে আমরা ঢেঁড়স লাগাইছি। আচ্ছা আচ্ছা, তো এখানে তাহলে এখানে দর্শক আমরা অনেক কয়টি টেকনিক্যাল বিষয়ে শুনলাম শাইন রেজার কাছ থেকে, আপনার দেখা দেখি আশেপাশের কেউ কি এখানে আসছে বারবার, আশেপাশের কৃষকরা এসে দেখছে? হ্যাঁ, অনেক অনেকেই আসছে, যারা মানে আদা আবাদ করে তারা অনেকেই আসছে, আসে দেখে তারা অনেকেই উদ্বুদ্ধ হয়েছে এবং আমার মনে হয় আগামীতে অনেকেই আর কি এই পদ্ধতি ব্যবহার করবে এই আপনার এই এলাকায়। বস্তায় চাষ করতে যে আপনি কোনো রকম রোগ বা পোকার এই ধরনের কোনো সমস্যায় পড়েছেন কিনা? এখন আমি আসলে বর্তমান এখন পর্যন্ত আল্লাহর রহম মানে শাহিন আমাকে যেভাবে পরামর্শ দিয়েছে তাতে কোনো আপাতত প্রবলেমে পড়ি নেই, তবে একটা জিনিস আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এটা করা মনে হয় আরও ভালো হবে, আগামীতে আমি সেটা করব। তখন আমি এখানে আদা লাগার বস্তায় আদা লাগার পাশাপাশি আমাকে আদার বীজ তৈরি করতে হবে অন্য জায়গায় বীজতলায়, মানে আমি যেটা প্রবলেমে পড়তেছি আর কি মনে হচ্ছে, তখন কোনো কোনো মানে অ্যাক্সিডেন্টলি কোনো কোনো আদায় কন্দপোষা রোগ হয়েছে এবং আমি ইউটিউবে দেখছি যে ওই আমি যদি চারাটা আমার অন্য কোথাও আমার আমি ইয়ে করি সেখান থেকে তুলে নিয়ে আসি আবার ওই বস্তায় কিন্তু লাগাইতে পারবো, তাহলে কিন্তু আমার আদার কোনো বস্তা আগামীতে মানে মিস যাবে না। আচ্ছা আচ্ছা শাহিন, আমাদের এই নীলফামারিতে কৃষকদের একটা টেকনোলজি আছে বা কৃষকদের একটা প্র্যাকটিস আছে, বীজ আদাটা তারা তুলে ফেলে কিছুদিন পরে এই গাছ বের হওয়ার পরে, এটাকে তারা বলে পিলাই তোলা। বস্তার ক্ষেত্রে যেহেতু আমরা কথা বলছি, আমরা এখানে পিলাই তুলবো কি না? আমরা এখানে পিলাই তুলবো না, পিলাই হচ্ছে যেটা আমরা যে কন্দ লাগাইছি ওইটা আমাদের গ্রামের ভাষা কিন্তু বলা হয় পিলাই, পিলাই মানে পুরাতন আদাটা, পুরাতন বীজটা আর কি বীজটা অনেকেই অনেক কৃষক কিন্তু জমিতে লাগানোর পর উঠায় নেয়, কিন্তু এখানে আমরা হচ্ছে টেকনোলজি হিসাবে যে আমাদের মশলা গবেষণা কিছু বিজ্ঞানীর সঙ্গে আমার প্রশিক্ষণে কথা হয়েছে, ওনারা বারবার বলছে যে আপনার আদা লাগানোর পরে ওই জমি থেকে কন্দ কখনো তুলবেন না, কন্দটা তুললে আপনার যে রাইজম রডের আক্রমণটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, এই কারণে আমরা এই বস্তায় যে কন্দগুলো ব্যবহার করছি আমরা এখান থেকে কোনো কন্দই তুলব না। আচ্ছা, এখানে তারপরেও যদিও অনেক কম কিন্তু তারপরেও দু একটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাইজম রড হয়েছে কিছু গাছের মধ্যে, এখন আমাদের করণীয়টা কি? রাইজম রড যেটা হচ্ছে আপনার বস্তাগুলো আমরা এখান থেকে সরাই নিয়ে বাইরে আমরা স্প্রে করতে চাই আপনার ছত্রাক, এটা আমরা বস্তাটা আমরা সরাই ফেলবো এখান থেকে। আচ্ছা, কারণ এখান থেকে এই যে এটা ছড়াই যেতে পারে। আচ্ছা, এখান থেকে বাইরে আমার তো বসতবাড়ির প্রতি জায়গাতে অন্যখানে এই এই বাগান থেকে দূরে একটু দূরে নিয়ে যে আমরা ওখানে আমরা আলাদাভাবে ট্রিটমেন্ট করতেছি, ছত্রাকনাশক দিচ্ছি, প্লাস আমার এই যে বস্তায় যে বাকি বস্তাগুলো আছে এখানেও আমার এটাতেও আমরা দিয়ে দেবো ছত্রাকনাশক। তো এই বস্তা চাষের কিন্তু এটা তাহলে আরেকটা এক্সট্রা সুবিধা আমরা পেয়ে গেলাম, আমরা যদি মাঠ ফসল হতো তাহলে কিন্তু ওই গাছটি কখনোই আলাদা জায়গায় নিয়ে যে ট্রিটমেন্ট করার কোনো সুবিধা, ওটা আমরা যেটা করতে পারতাম আমরা পুরো মাটি সহ গাছটি তুলে নিয়ে দূরে নিয়ে যে নষ্ট করে ফেলতাম, কিন্তু এখানে আমাদের ওইখানে ওই গাছটা বাঁচে কি না আরেকটু ওইখানে। তো ধন্যবাদ শাহিন আপনাকে, আপনাকেও ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটি টেকনোলজি আপনি এখানে ইউজ করছেন এবং আপনাদের আশেপাশের যে কৃষক তারাও এগুলো দেখে উদ্বুদ্ধ হচ্ছে, আমরা আপনার জন্য দোয়া করি
যে এই আপনি এই চাষাবাদে সফল হন। আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ যখন আপনার আদা হারভেস্টিংয়ের সময় হবে তখন আমরা আরেকবার আসব, এসে আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এটিতে প্রতি বস্তায় গড়ে কতটুকু আদা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।